360 আউলিয়ার সিলেট নগরী পূর্ণভূমি হিসাবে খ্যাত। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শায়িত আছেন এদের মধ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অন্যতম, আর এর জন্য তাকে অলিকুল শিরোমণি বলা হয়। নগর সিলেট শহরের প্রান্তে একটি টিলার উপর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা অবস্থিত। শাহজালালের দরগা সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশের আগত পাশ্চাত্যের ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ। তার পুরো নাম শেখ শাহজালাল কুনিয়াত মুজাররদ। 703 হিজরির মোতাবেক 1303 খ্রিস্টীয় সালে 32 বছর বয়সে বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। তার সিলেট আগমনের সময়কাল নিয়েও যদিও বিভিন্ন অভিমত রয়েছে। শাহজালালের সমাধির খাদিমগণের প্রাপ্ত ফার্সি ভাষার একটি ফলকলিপি থেকে উল্লিখিত সন তারিখই সঠিক বলে ধরা হয়। ফার্সি ভাষার লিখিত ফলকলিপি বর্তমানে ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে। সিলেট বিজয়ের পরে শাহজালালের সঙ্গী অনুসারীদের মধ্যে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন। শাহজালালের সফরসঙ্গী 360 জন আউলিয়ার সিলেট আগমনের ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তার মৃত্যুর পর তাকে সিলেটে কবর দেওয়া হয়।